আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব রেঞ্জ নামে একটা বিল্ট ইন ফাংশন নিয়ে, যেটা কিনা লিস্টের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যেমন ধরুন আমি একটা ভেরিয়েবল নিচ্ছি মাই ভার ইজ ইকুয়াল টু, এইখানে আমি একটা লিস্টের এলিমেন্ট রাখ। এইখানে পার্থক্যটা হলো এখানে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে আর এখানে রেঞ্জ দিতে হবে। আচ্ছা, আর এখানে রেঞ্জের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট। তো এখন আমি যদি এখানে রেঞ্জের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট 10 দিই, তাহলে আপনারা দেখবেন এখন আমি যদি প্রিন্ট করি মাই ভার, অর্থাৎ যে মাই ভার নামে ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করেছি, প্রিন্ট মাই ভার, তাহলে আপনারা দেখবেন যে 10-8 পর্যন্ত শূন্য থেকে শুরু করে অটোমেটিক্যালি একটা লিস্ট কিন্তু আমার তৈরি হয়ে গেল। তো এই এই রেঞ্জটা আমরা কিসে কি হিসেবে ব্যবহার করতে পারতেছি, তাহলে অটোমেটিক লিস্ট তৈরির ক্ষেত্রে দেখেন একটা লিস্ট তৈরি হয়ে গেছে 0 থেকে 9 পর্যন্ত। তাহলে আমরা যদি অটোমেটিক লিস্ট তৈরি করতে যাই, তাহলে সেটা কিন্তু আমরা করে দিতে পারি এই রেঞ্জ ফাংশনটা দ্বারা। আচ্ছা, এইখানে আবার সিস্টেম রয়েছে, আবার যদি আমি এখানে দুইটা আর্গুমেন্ট পাস্ট করি 10 থেকে 20 পর্যন্ত, তাহলে এখানে জাস্ট 10 থেকে 20 পর্যন্ত, 20-8 পর্যন্ত অর্থাৎ 19 পর্যন্ত, আপনারা জানেন শেষের যতটা ইন্ডেক্স থাকে তার আগ পর্যন্ত আমাদের লিস্ট কাজ করে। দেখেন 10 থেকে 19 পর্যন্ত আমার প্রিন্ট করেছে। আচ্ছা, আরো একটা মজার ব্যাপার আপনাদেরকে দেখাই, আমি যদি এখানে আবার 2 দিয়ে আরেকটা আর্গুমেন্ট পাস করি, তাহলে এখানে দেখা যাবে যে 10 থেকে 20 পর্যন্ত কিন্তু 2-2 ডিস্টেন্সে, অর্থাৎ 2-2 ব্যবধানে আমার সংখ্যাগুলো প্রিন্ট করবে, 10, 12, 14, 16, 18। ঠিক আছে, এইভাবে করে আমরা একটা লিস্ট অটোমেটিক লিস্ট তৈরি করতে পারি। আবার সেই লিস্টের এলিমেন্ট গুলো আমরা বিভিন্ন কন্ডিশন দিয়ে সেগুলো আবার স্টোর করতে পারি। তো আজকের টিউটোরিয়ালটা টুকু এইটুকুই, ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে থাকার জন্য। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা হলো ডিকশনারি, যেটা লিস্টের মতো কাজ করে, কিন্তু সেখানে একটু পার্থক্য হলো সেখানে আমরা ইন্ডেক্স গুলো নিজের ইচ্ছে মতো দিতে পারি। ঠিক আছে, সেই ডিকশনারি নিয়ে কাজ করবো অনেকটা ম্যাপের মতো। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।